আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অনুপাত বিশ্লেষণের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে সচ্ছলতা অনুপাত নিয়ে। তবে সচ্ছলতা অনুপাত থেকে আমি সবগুলো অনুপাত নিয়ে আলোচনা করব না। এই অনুপাতের যে অংশগুলো খুব বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জন্য, মোটামুটি চারটি অনুপাত, আমি আজকে এই চারটি অনুপাত নিয়েই কথা বলবো। কিভাবে এই অনুপাতগুলো নির্ণয় করতে হয় এবং এই অনুপাতগুলোর সঙ্গে রিলেটেড কিছু নতুন নতুন শব্দ, নতুন নতুন সূত্র কিভাবে আমরা সহজেই মুখস্থ করব, সহজেই আমরা বুঝতে পারবো, সেই কৌশল নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে এবং আজকের ক্লাসটি তোমরা পূর্ণাঙ্গরূপে ক্লিয়ার করে নিবে। শুরুতেই আমরা একটু চারটি সূত্র দেখব, এরপরে এই সূত্রগুলো সমাধান করতে গিয়ে নতুন নতুন কিছু শব্দ আমরা খুঁজে পাব। এই শব্দগুলো কি কিংবা ওই শব্দগুলো আবার কীভাবে সমাধান করতে হয় সেগুলো আমি পাশে উল্লেখ করে রেখেছি। সচ্ছলতা অনুপাতের মধ্যে এই চারটি অনুপাত খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক নাম্বারটি হচ্ছে দায় মালিকানা অনুপাত। এক নাম্বারটা কি বললাম? দায় মালিকানা অনুপাত। তো এই দায় মালিকানা অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব? সূত্রটা হচ্ছে বহির দায় ভাগ মালিকানা তহবিল। আমরা বহির দায়কে মালিকানা তহবিল দিয়ে কি করব, ভাগ করব, তাহলেই যা পাবো সেটি হচ্ছে আমাদের দায় মালিকানা অনুপাত। এখন তোমরা বলতে পারো যে স্যার বহির দায়টাই বা কি এবং মালিকানা তহবিলটাই বা কি, আমরা তো চিনি না। আমি জানি তোমরা এটা চিনো না কিংবা তোমরা বুঝতেও পারোনি, এটার জন্যই আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব যে বহির দায়টা আবার কি কিংবা কিভাবে বাইর করতে হবে এবং মালিকানা তহবিলটা কিভাবে বাইর করতে হবে। পাশে তোমরা দেখতে পাচ্ছ তো লিখে রেখেছি আমি এক অনুপাত এক, অর্থাৎ আমাদের দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক। দ্বিতীয় নম্বর সূত্রটা আছে আমাদের মোট সম্পদের উপর দায় অনুপাত। মোট সম্পদের উপর দায় অনুপাত সূত্রটি হচ্ছে বহির দায় ভাগ মোট সম্পদ, অর্থাৎ আবার ওই আগের মতোই বহির দায়কে মোট সম্পদ দ্বারা ভাগ করতে হবে, তাহলেই আমরা যা পাবো সেটি হচ্ছে মোট সম্পদের উপর দায় অনুপাত এবং এর আদর্শ মান এক অনুপাত চার। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করেছি মূলধন গিয়ারিং অনুপাত, খুবই গুরুত্বপূর্ণ। এই চারটির মধ্যে আরও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক নাম্বারটা এবং তিন নাম্বারটা, এই দুইটা তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। কি বললাম আমরা? তিন নাম্বারটা মূলধন গিয়ারিং অনুপাত, এটা আমরা কিভাবে নির্ণয় করব? স্থির খরচযুক্ত তহবিল ভাগ মালিকানা তহবিল, অর্থাৎ স্থির খরচযুক্ত তহবিলকে মালিকানা তহবিল দ্বারা ভাগ করলে যা পাবো সেটি হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত এবং এই মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান হচ্ছে এক অনুপাত দুই। আমাদের আজকের আলোচনার সর্বশেষ অনুপাতটা হচ্ছে দায় মূলধন অনুপাত। কি বলছি? দায় মূলধন অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব? বহির দায় ভাগ মালিকানা তহবিল প্লাস বহির দায়। ক্লিয়ার করতেছি, আমরা উপরে লিখব বহির দায় এবং নিচে মালিকানা তহবিল যোগ বহির দায়, অর্থাৎ মালিকানা তহবিলের সঙ্গে বহির দায়টা যোগ করে যে যোগফলটা পাবো সেই যোগফল দ্বারা আমরা এই উপরের বহির দায়টাকে ভাগ করব, তাহলেই যা আসবে সেটি হচ্ছে আমাদের দায় মূলধন অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো আমাদের আজকের এই চারটি অনুপাতের সূত্র। এখন আমরা এখানে যে নতুন নতুন শব্দগুলো খুঁজে পেলাম, অর্থাৎ বহির্দায়টা কি কিংবা কিভাবে আবার বহির্দায়টা আমাদের বাহির করতে হবে, মালিকানা তহবিলটা কিভাবে বাহির করতে হবে এবং স্থির খরচযুক্ত তহবিলটা কিভাবে বাহির করতে হবে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। দেখো পাশে আমরা কিছু বিষয় লিখে রেখেছি জানা প্রয়োজন, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে চারটি অনুপাতের সূত্র নিয়ে কথা বললাম, এই চারটি অনুপাতের সূত্র সঠিকভাবে সমাধান করতে চাইলে, সমাধান করতে হলে
আমাদের এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটি জ্ঞান থাকা প্রয়োজন। আমি এখানে এক নম্বরে লিখে রেখেছি বহির্দায়। দেখো আমরা প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বহির্দায় দেখছিলাম, কিন্তু আমরা তো বহির্দায় চিনি না। এই যে দেখো বহির্দায় কীভাবে নির্ণয় করতে হবে, বহির্দায় আমরা নির্ণয় করব চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। অর্থাৎ যত ধরনের দায় আছে সকল চলতি দায় এবং সকল দীর্ঘমেয়াদী দায় যোগ করলে আমরা যা পাবো সেটি হচ্ছে আমাদের বহির্দায়ের পরিমাণ। এখন তোমরা যদি চলতি দায় কিংবা দীর্ঘমেয়াদী দায় না চেনো তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো আমি তোমরা যেন সহজেই এই দায় চিনতে পারো কিংবা নির্ণয় করতে পারো এই জন্য একটি ক্লাস ইতিপূর্বে আপলোড করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেই ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমরা খুব সহজেই চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় চিনতে পারবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করেছি স্থির খরচযুক্ত তহবিল, যেটি আমাদের এই তৃতীয় নম্বর সূত্রে মূলধন গিয়ারিং অনুপাতে লাগে। দেখো স্থির খরচযুক্ত তহবিল, তো কিভাবে আমরা স্থির খরচযুক্ত তহবিল নির্ণয় করব। আমরা নির্ণয় করার নিয়মটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, এটি আমাদের উদ্দীপকের মধ্যে দেয়াই থাকবে যে অগ্রাধিকার শেয়ার মূলধন এত টাকা। তো সেই অগ্রাধিকার শেয়ার মূলধনের সঙ্গে আমরা যোগ করে নিব ঋণপত্র এবং যোগ করে নিব দীর্ঘমেয়াদী ঋণ। আবারও বলছি স্থির খরচযুক্ত তহবিল আমরা কীভাবে নির্ণয় করব, অগ্রাধিকার শেয়ার মূলধন তার সাথে যোগ করব ঋণপত্র এবং এর সাথে যোগ করে নিব দীর্ঘমেয়াদী ঋণ, তাহলেই আমরা যা পাবো সেটি হচ্ছে আমাদের স্থির খরচযুক্ত তহবিল। তৃতীয় নম্বরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রায় ক্ষেত্রে আসে, দেখো মালিকানা তহবিল, এখানেও মালিকানা তহবিল, এখানেও আমাদের আছে মালিকানা তহবিল। তো এই মালিকানা তহবিলটা আমরা কীভাবে নির্ণয় করব, সকল শেয়ার মূলধন এর সাথে আমরা যোগ করব মূলধন সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতি। আবারও বলছি সকল প্রকার শেয়ার মূলধন এর সাথে আমরা যোগ করব মূলধন সঞ্চিতি কিংবা সাধারণ সঞ্চিতি, তার সঙ্গে আমরা যোগ করব সকল তহবিল। অর্থাৎ আমাদের উদ্দীপকে যত ধরনের তহবিল দেয়া থাকবে সবগুলো তহবিল আমরা যোগ করে নিব, কার সঙ্গে, শেয়ার মূলধন যোগ মূলধন সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতি যোগ সকল তহবিল, তার সাথে যোগ করব সকল ধরনের আয়। যত ধরনের আয় থাকবে আমাদের, সংরক্ষিত আয় বা যে কোনো ধরনের আয় আমরা যোগ করে নিব, আর এই যে যোগফলের সঙ্গে আমরা বিয়োগ করব ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। আবারও বলছি যেহেতু আমাদের এই মালিকানা তহবিলটা খুবই গুরুত্বপূর্ণ এই অনুপাতের জন্য, কিভাবে আমরা মালিকানা তহবিল নির্ণয় করব, সকল শেয়ার মূলধন তার সাথে যোগ করে নিব মূলধন সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতি, তার সঙ্গে যোগ করব সকল ধরনের তহবিল, তার সঙ্গে যোগ করে নিব সকল ধরনের আয়। এই যে আমরা এতগুলো জিনিস যোগ করে নিলাম, এই যোগফল থেকে আমরা ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বিয়োগ করে দিব, তাহলেই যা বের হবে এটি হচ্ছে আমাদের মালিকানা তহবিল। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো সবই বুঝলাম, কিন্তু ভুয়া সম্পদ বা অলিক সম্পদটা আবার কিভাবে আমরা বুঝব। দেখো তোমাদের বুঝার সুবিধার্থে আমি সেই বিষয়টা উল্লেখ করে রেখেছি, ভুয়া সম্পদ কোনগুলো, কোন এন্ট্রিগুলো দেখলে তুমি বুঝবে যে এগুলোই হচ্ছে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। যেমন প্রাথমিক খরচ আমাদের ভুয়া সম্পদ, এরপরে বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, অবলেখকের কমিশন বা দস্তুরি, অর্থাৎ অবলেখকের কমিশনও থাকতে পারে, কখনো কখনো অবলেখকের দস্তুরিও থাকতে পারে, এই সম্পদগুলোই হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। আবারও বলছি প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, অবলেখকের কমিশন বা অবলেখকের দস্তুরি, এই সম্পদগুলোই হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এর পরেও যদি তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব যথাযথ সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা
এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে, সাবস্ক্রাইব করে রাখবে যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।